অনেকে মসজিদে প্রবেশ ও প্রস্থানের সময় উচ্চস্বরে সালাম প্রদান করেন, এতে কেউ সালাতরত অবস্থায় কোরআন তেলাওয়াত বা জিকির আজকাররত থাকে, এতে এইসব ইবাদতের একনিষ্ঠতা ব্যাহত হয়। এই ব্যাপারে সুন্নার বিধান কি? সালাম কি কেউ চিৎকার করে দিতে আমি দেখি নাই, স্বাভাবিক সালাম দিচ্ছেন, এতে আপনার অসুবিধা হবে কেন বলেন তো? এই মসজিদে কি দেখছেন নাকি চিৎকার করে সালাম দিতে? আমি দেখিনি এখনো, শুনিনি। আমাদের কিছু লোকদের রোগ আছে বুঝছেন, একটু জোরে আমিন বললে অনেকের অন্তর কেঁপে যায়, মুশকিল। অর্থাৎ আপনি যা পছন্দ করেন না সেটাতে আপনি নিজের জন্য ডিস্টার্বটা তৈরি করে নিচ্ছেন। মসজিদ নববীতে যান, দারসের জায়গায় দারস চলছে, নামাজের জায়গায় নামাজ চলছে, তাই না? প্রত্যেকে যে যার কাজে, আপনি আপনার কাজে নিযুক্ত থাকেন। আপনি দেখেন এই যে গাড়ি ঘোড়া চলছে, এই আওয়াজটা কি বন্ধ করতে পারবেন বলেন? হসপিটালের রোগীদেরও তো কোয়াইট কাম পরিবেশ দরকার, কিন্তু তাদের কানেও তো গাড়ির পিপ পিপ আওয়াজ যায়, যায় না? কেউ তো সেটা নিয়ে কোনো দিন প্রশ্ন করলেন না। সালাম দিচ্ছেন, তাকে সালাম দিতে দেন। আপনার অসুবিধা হলে আপনি মসজিদ কর্তৃপক্ষকে বলেন যে সালামটা আরেকটু আস্তে দিতে বলেন, অসুবিধা নেই, আস্তে সালাম দেওয়া যায়, তাই না? অনেক চিৎকার করে সালাম কেউ দিতে আমি শুনি নাই, তারপরেও বললাম। যদি কোনো দিন এই ধরনের ত্রুটি দেখেন এবং সেটা ত্রুটির পর্যায়ে যায়, তখন আপনারা এর সংশোধনের জন্য চেষ্টা করবেন, কিন্তু নিজের জন্য একটা ডিস্টার্ব তৈরি করে নেবেন না। একজন লোক কোরআন তেলাওয়াত করছে, আপনার কেন ডিস্টার্ব হবে? আমরা তো এতে কাফের সময় মসজিদ নববীতে কিংবা মসজিদ হারাম মাক্কা দেখলাম যে অনেকে জোরে তেলাওয়াত করছে, এ পাশে করছে, এ পাশে করছে, আবার অনেকে একাধারে দূর একাধ করে সালাত পড়ছে, তারও অসুবিধা হচ্ছে না, এর অসুবিধা হচ্ছে না, ওর অসুবিধা হচ্ছে না। চলুন, মাইন্ড সেটিং। আপনি যখন বলবেন যে কেউ যদি একটা টোকা দেয় তাতেও আপনার অসুবিধা, তখন আপনার অসুবিধাই হবে, কারণ ওই যে আপনার অসুবিধা আসলে মানসিক, মনের মধ্যে অসুবিধা তৈরি করে ফেলেছে। আর যদি আপনি মনে করেন যে নো, এরা ডিস্টার্ব করুক, চিৎকার করুক, আমি আমার কাজ করি, তাহলে সমস্যা হবে।